আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো আশিক ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা একটু দিতেন। দর্শকদের উদ্দেশ্যে আমার মোটামুটি অনেক দর্শকই চেনে, তো নতুনদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আশিকুল ইসলাম। আমার খামারের নাম আশিক এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা। আমার গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া। আমি মূলত জার্সি বাকরা কালেকশন করি এবং বিক্রি করি। আজ দর্শকদের আমি 9 পিস জার্সি বকনা দেখাবো। এর ভিতরে আছে ছোট বড় বাচ্চা আছে, মাঝারি বাচ্চা আছে, 1 পিস জার্সি মুন্ডি আছে, 1 পিস ফ্ল্যাগ ভি আছে। আচ্ছা, সব মিলিয়ে ঝিলিয়ে আছে? জি সব মিলিয়ে। আজকে দর্শকদের জন্য কালেকশন। ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে? ব্যবসা বাণিজ্য আল্লাহ চলা নিচ্ছে ভাই। চলানির মালিক আল্লাহ, রুজি রুটির মালিক আল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলাচ্ছে, আর দর্জন আসছে, তো আল্লাহ কাছে শুকরিয়া লাখ লাখ। তার মানে আজকে 9টা গরু দেখাবে? জি জি জি, 9টা গরু দেখাবো আজ দর্শকদের। মোটামুটি ভালো পার্সেন্ট, ভালো বাচ্চা আছে, দর্শকরা দেখে শুনে যদি ভালো লাগে নিবে। তো এক এক গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই। অবশ্যই দেখাবো, চলুন। সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা এটা কি জাতের? এই গরুটা একটি জার্সি, পিওর জার্সি বাচ্চা। দর্শক সুন্দর করে দেখান বাচ্চাটা, দেখেন মাথার বৈশিষ্ট্য দর্শক দেখাবেন সুন্দর করে। গলায় কোনো কম্বল নেই, মাথা ছোট এবং বাচ্চাটা, জি এবং বাচ্চাটা বয়স ছোট কিন্তু অনেক চারি, হাত পা লম্বা, একটি সুস্থ সবল ভালো বাচ্চা। বয়সটা কেমন এটার? এটার বয়স 5.5 থেকে 6 মাস। বাটগুলো একটু দেখাই। অবশ্যই দেখাবেন দর্শক সুন্দর করে দেখান বাটগুলো। এগুলো চটি গোলানের কিন্তু হচ্ছে সময় লাগবে। ছোট বাচ্চা শুধু দেখতে হবে 4টা বাট আছে কিনা। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। এবং নেজের বৈশিষ্ট্য দর্শক দেখাবেন, নেজ ছোট এবং এখান থেকে নিস্টেট। আসলে দর্শক সুন্দর করে দেখাবেন এর জন্য যে অনেকে জার্সি গরু প্রতিবেদন দিচ্ছে, জাত দেখে জার্সি গরু নিতে হবে, এদের কাছে নিশ্চয় থাকতে হবে, জাত মানটা দেখে নিতে হবে। জি জি, এদের কাছে নিশ্চয় থাকতে হবে গরুগুলো। দামটা কেমন রাখছেন এটার? এই গরুটা যদি কোনো দর্শক পায় সিঙ্গেলের নাই, দাম রাখছি 41,000 টাকা। আর আমি মূলত দুইটা জোড়া করছি। দুইটার জোড়া করছেন? জি। তো জোড়ার দ্বিতীয়টা দেখতে পাচ্ছিলাম আমরা। এটাও তো জার্সি? জি, এটাও জার্সি, পিওর জার্সি। কালারটা খুবই সুন্দর, বিশুদ কালারের মতো অনেকটাই। এটার বয়সটা কেমন? এটার বয়স 5.5 থেকে 6 মাস। এটার বয়সটাও 5.5 থেকে 6 মাস বয়সের বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়া সুস্থ সবল, খাওয়া দাওয়া সুস্থ সবল, মাশাআল্লাহ। গলায় দেখেন দর্শক, কোনো দেখেন গলায় মানে কোনো রকম ঝুল নাই দর্শক, সুন্দর করে দেখান, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছিলেন, বাটগুলো একটু দেখাই। অবশ্যই দেখাবে দর্শক, বাটগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। 4টা বাট কিন্তু অনেক দূরত্ব নিয়ে, জায়গা নিয়ে আছে। বাটগুলো দেখালাম। তো এটার সিঙ্গেল দামটা কত রাখছেন? এই বাচ্চাটার দাম রাখছি 40,500। আর যদি কোনো দর্শক ভাই দুইটা বাচ্চা একসঙ্গে নেয়, দাম রাখবো 39,000 টাকা পিস। 39,000 টাকা পার পিস? জি জি জি। তার মানে 78,000 টাকা দুইটা, 78,000 টাকা দুইটা বাচ্চা যদি একসঙ্গে নেয়। তো পরবর্তী গরুগুলো দেখাই। অবশ্যই চলো। সিরিয়ালের পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটি কি জাতের? এটি একটি পিওর জার্সি বাচ্চা, হাই পার্সেন্টেজ জার্সি। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর করে দেখান বাচ্চাটা, মাশাআল্লাহ। মানে একদমই খুবই হাই পার্সেন্টেজ। মাথাটা আরো সুন্দর করে দেখান দর্শক, দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর করে দেখাবেন এবং খাওয়া দাওয়া সুস্থ সবল এটাও দেখাবেন। বয়সটা কেমন এটার? মাথার গর্তটা সুন্দর করে দেখান দর্শককে, যে কতটা পরিমাণ গর্ত আছে মাথায়। আর মাথাটা কতটুক একদম ছোট ফুটুল মাথা, এবং মাথাটা সরু দেখান দর্শককে। গলায় কোনো কম্বল নেই। বয়সটা কেমন এটার? এটার বয়স 8 মাস প্লাস। 8 মাস প্লাস? জি। দর্শক 8 মাস প্লাস বাচ্চাটা দেখতে পাচ্ছেন, বাটগুলো একটু দেখাই। অবশ্যই দেখাবো দর্শক, সুন্দর করে দেখবেন। দেখছেন উগুলার চামড়াটা খুবই লদবদে পাতলা, এবং বাচ্চাটা দর্শক দেখাবেন যে এই বাচ্চাটা কতটা পরিমাণ পার্সেন্ট আসছে। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিল। দামটা কেমন রাখছেন এটার? এই বাচ্চাটা কোনো দর্শক বা যদি সিঙ্গেল নিতে চায়, এই বাচ্চাটার দাম রাখবো 58,000 টাকা। সিঙ্গেল নিলে 58,000 টাকা। একটি হাই পার্সেন্টের পিওর জার্সি দর্শক দেখতে পাচ্ছিলেন।
তার মানে এখানেও কি কোনো জোড়া লট টট আছে? এটা চারটাটা লট করছি আমি মূলত। তার মানে চারটার প্রথমটা দেখলাম। জি চারটার প্রথমটা দেখলেন। তো দর্শক চলুন দ্বিতীয়টা আপনাদেরকে দেখাই। অবশ্যই পাশাপাশিটা তো আরেকটু ভালো গেছে। এটাও ভালো একটা বাচ্চা দেখতে পাচ্ছেন। এটা সেম ক্যাটাগরি এবং বাচ্চাও এটা খুব সুন্দর বাচ্চা। দর্শক সুন্দর করে দেখান। এটার বয়সটা কেমন? এটার বয়স 9 মাস প্লাস। এটার বয়সটা 9 মাস প্লাস। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন। অনেক লম্বা চড়া একটা গরু। অনেক লম্বা চড়া এই গরুগুলো বিগ বডি জার্সি হবে আর কি। বাটগুলো একটু দেখাই। অবশ্যই দেখাবেন। দর্শক দর্শক টাকা দিয়ে জিনিস কিনবে দর্শক একবারে কাজ পাঁচ বার দেখাবেন। দেখছেন বানসারটা কত দূরত্ব জায়গা নিয়ে আছে এবং বানগুলো কত সুন্দর। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন। একদম স্ট্রেট জি। কানে প্রচুর পশম। তো এইটার সিঙ্গেল দাম কত রাখছেন? এই গরুটার সিঙ্গেল দাম রাখছি কোনো দর্শক ভাই যদি সিঙ্গেলে নেয় গরুটার দাম রাখছি 59,500। 59,500 টাকা জি। দুই নাম্বারটা জি। চারটার লটের। চারটার লটের। তিন নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা চারটার লটের। এটার বয়সটা কেমন দর্শক সুন্দর করে দেখান। এটার বয়স 7.5 থেকে 8 মাস। বয়সটা 7.5 থেকে 8 মাস এবং খুব গ্রোথ সম্পন্ন বাচ্চা এবং গলায় কোনো কম্বল নেই আর চামড়া কাগজের মতো পলিথিনের মতো পাতলা। দর্শক সুন্দর করে দেখান। দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাথা। বাটগুলো একটু দেখাই। অবশ্যই দেখাবেন। বান চারটা একদম দেখছেন মানে কি বলবো আর দর্শকই বলবে আমি বললে হবে না। দেখেন আপনি নিজে দেখেন মনে হচ্ছে কাগজ পলিথিনের কাগজ মনে হচ্ছে উলানের চামড়া। এই সমস্ত গরুর দুধ হবে না তো কোন গরুগুলার দুধ হবে বলেন? এটার সিঙ্গেল দামটা কেমন রাখছেন? এটা সিঙ্গেল দাম 55,000 টাকা। সিঙ্গেল দাম 55,000 টাকা। দর্শক সিঙ্গেল দাম 55,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন জি। চারটা লট হিসেবেও নিতে পারবেন। তো লটের চার নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা। দর্শক সুন্দর করে এই বাচ্চাটা খুব ভালো পার্সেন্টের বাচ্চা। দর্শক দেখান এটার বয়সটা কেমন? এটার বয়স 7.5 মাস প্লাস। 7.5 মাস প্লাস জি। দর্শক 7.5 মাস প্লাস বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন। মাথার বৈশিষ্ট্য গঠনটা সুন্দর করে দেখাবেন। কালারটাও সুন্দর। খুবই সুন্দর বিস্কিট কালার একদম। গলায় কোনো কম্বল নেই। চোখ বড় বড়। কান ছোট। নেজের কাছেন স্ট্রেট বরাবর বড়। বাটগুলো দেখাই। অবশ্যই দেখাবেন। দর্শক বাটগুলো দেখেন। এটা দেখেন থমথম একদম দেখছেন। খুবই সুন্দর দেখেন। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন। হ্যাঁ। সিঙ্গেল দামটা কেমন রাখছেন? এটা সিঙ্গেল দাম 55,000 টাকা। সিঙ্গেল দাম 55,000 টাকা। তো চারটা একসাথে যদি কেউ নিতে চায়? চারটা একসঙ্গে নিতে চাইলে কোনো দর্শক বাজে চারটা গরু একসঙ্গে নিতে চাই চারটা গরুর দাম রাখবো 52,500 টাকা প্রতি পিস। 52,500 টাকা পার পিস জি। তো চারটা একসাথে নিলে এখানে কি দরদাম করা যাবে আবার? এখন অনেক দর্শক ভাই আছে ভাই নিয়ে আমি কিছু দিলাম না সেক্ষেত্রে আলাদা হয় সব দর্শকের সম্মান করা হবে কারণ ব্যবসা একদিনের না। তো সেক্ষেত্রে কিছুটা দরদাম করা যাবে জি। দর্শক ভাই সুন্দর করে দেখেন চারটা গরু। তো দর্শক দেখতে পাচ্ছিলেন। তো দর্শক ছিলেন পরবর্তী গরুগুলো আমরা আপনাদেরকে দেখাই। পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জেতের? এটি একটি এডিও বলা চলে হাই পার্সেন্টের জার্সি বকনা। জার্সি বকনা জি। বিস্কিট কালার একটি হাই পার্সেন্টের জার্সি বকনা। দর্শক সুন্দর করে দেখান। বয়সটা কেমন এটার? এটার বয়স 12 মাস প্লাস। 12 মাস প্লাস জি। দর্শক 12 মাস প্লাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা বাচ্চা জি। আর বডিতে অনেক বড়। হাত পা গিরি গাটা থাটা খুবই মোটা এবং বড়। বাটগুলো দেখাই। অবশ্যই দেখাবেন। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। দেখেন এই দেখেন খুবই সুন্দর আছে দেখেন। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক সুন্দর করে দেখেন। এই গরুটা নিয়ে কি মিনাশক করে লিভার টনিক জিম করলে 1 থেকে 1.5 মাসের মধ্যে হিটে চলে আসবে গরুটা। দামটা কেমন রাখছেন এটার? এই গরুটা কোনো দর্শক সিঙ্গেল নেই দাম রাখছি 67,000 টাকা। সিঙ্গেল নিলে 67,000 টাকা। গরুটা খুবই ভালো। দর্শক সুন্দর করে দেখান। মাথার বৈশিষ্ট্য দেখান। চোখ বড় বড় দেখছেন। চোখগুলো ঢিলা ঢিলা এবং বিস্কিট কালারের গরু একটি। পরবর্তী গরুটা দেখাই জি। চলুন সিরিয়ালের পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম। এটা কি জাতে? এটি একটি বিস্কিট কালারের জার্সি মুন্ডি বাচ্চা। বয়সটা কেমন এটার? এটার বয়স 6.5 থেকে 7 মাস। 6.5 থেকে 7 মাস জি। দর্শক 6.5 থেকে 7 মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দর্শক মাথাটা সুন্দর করে দেখাবেন। মুন্ডি বাচ্চা যেহেতু দর্শক দেখিনি মাথাটা সুন্দর করে দেখেন যে মুন্ডি এই যে মুন্ডি। দর্শক মাথাটা এখানকার চুলের কালারটা দেখেন ঝুঁটি মুন্ডি হয় মনে হয় কালারটা একটু ভিন্ন আছে।
মাশাআল্লাহ বাটগুলো দেখাই একটু অবশ্যই দেখাবেন বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এই যে দর্শক সুন্দর করে দেখান খুবই উলান সুন্দর উলান আসছে এবং বানটাটা অনেক দূরত্ব জায়গা নিয়ে আছে দর্শক সুন্দর করে দেখান বাটগুলো ভালো আসছে জি এবং সাবারটা কালার ন্যাচারাল সব দিক দিয়ে গরুটি খুবই মানসম্মত এবং মাথাটা দর্শক বারবার দেখাবেন জার্সি মুন্ডি বাচ্চা দামটা কেমন রাখছেন এটার এই গরুটার দাম আমি দর্শক বলবো না এটা আমাকে আলাপ আলোচনার মাধ্যমে দর্শকের জানতে হবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে দামটা আমি দর্শক বলবো না পরবর্তী গরুটা দেখাই জি পরবর্তী সিরিয়ালের লাস্ট বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা একটি ফিলেকবি বাচ্চা দেখুন দর্শক সুন্দর করে দেখান মাথাটা সাদা দর্শক সুন্দর করে দেখান ফিলেকবি দেখেন গলায় কোন খুব সুন্দর খুবই সুন্দর বাচ্চাটা বডি স্ট্রাকচারটা খুবই সুন্দর এবং ছয় মাস বয়স হয় বাচ্চাটা যে এত সুন্দর ফিটনেস আসছে বডিতে এবং পাওয়ার দুটা দেখেন পাও দুটাই সাদা আছে বয়সটা কেমন এটার এটার বয়স ছয় মাস বাটগুলো দেখাই অবশ্যই দেখাবেন ন্যাচ ছোট দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জি দুটা বাট ওয়ান দেখেন 52% আছে দুইটা ওয়ান দেখেন সাদা দুটা কালো মাশাআল্লাহ মাজাটাও তো খুব ভালো খুবই সুন্দর মাজাটা মাথাটা আরেকটু দেখাই দর্শকদেরকে মাথাটা সুন্দর করে দেখাবেন দর্শককে দর্শক ফিলাকবি দাঁতের একটি বাচ্চা নেবে দর্শক দেখে নিবে দামটা কেমন রাখছেন এটার এই গরুটার দামও আমি আলোচনার সাপেক্ষে রাখছি দর্শক সুন্দর করে দেখান থুতমিটা দেখাবেন অরিজিনাল ফিলাকবি থুতমি দামটা আলোচনার সাপেক্ষে রাখছি দামটা আমি আলোচনার সাপেক্ষে রাখছি তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন জি আজকে দর্শককে এ পর্যন্তই দেখাচ্ছি যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা করবে যে আমার সঙ্গে প্রথমত ফোনে মাধ্যমে কন্টাক্ট করবে আর যদি কোনো ভাইয়া যদি বা কাস্টমার যদি বাস্তব সরজমিনে আসতে চাই তাহলে দেখা যাচ্ছে আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা আমার গ্রামের নাম চকনারচা বাগবাড়িয়া এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ এসে দেখে দেখে শুনে করতে পারবে আর দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো যে জার্সির প্রতিবেদন আজকাল অনেকেই দিচ্ছে কিন্তু আসলে লাল গরু হলে যে জার্সি হবে কোনো ভিত্তি নেই সঠিক জাত দেখে দর্শক গরু নেবে কারণ সঠিক জিনিস ভালো জিনিস নিতে হলে দামটা একটু বেশি হতেই পারে আর ভালো জিনিসের মান সবসময় কম বেশি থাকবেই এই জন্য দর্শক ভাইদের বলবো যে জার্সি গরু লাল গরু হলে তো জার্সি গরু হবে এটা না দর্শক ভাইরা ন্যাজ মাথার গত্ত চোখ বড় বড় ন্যাজের কাস্তেল স্টেট এই সমস্ত দিক নির্দেশ ফলো করে গরুগুলো নেবে তাহলে দর্শক ভাইরা যদি 2020 হয় তাও ভবিষ্যতে লাভবান হবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু